সাথে আছি আমি জুই আরিন্দা। সরকারি হিসেবে দেশে চিকিৎসক সংকট অন্তত 7,000, এর মাঝে চরম সংকট সম্ভবত পঙ্গু হাসপাতালে। আর এই সংকটের ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা নিতে আসা অসহায় রোগী ও তাদের পরিবারে। পঙ্গু হাসপাতালের চালচিত্র নিয়ে রিপোর্ট করছেন মাজহারুল ইসলাম। চট্টগ্রামের খবর। রাজস্ব আয়ের প্রধান খাত চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সামুদ্রিক বন্দর হলেও এই বন্দরের শ্রমিকদের জন্য নেই পর্যাপ্ত টয়লেট ও খাবার পানির ব্যবস্থা। আর এই নিয়ে শ্রমিকদের ক্ষোভ যে কোনো সময় বিক্ষোভে পরিণত হতে পারে। চট্টগ্রাম প্রতিনিধি আলমগীর মোহাম্মদ অপুর রিপোর্ট জানাচ্ছেন শারমিন শবনা। ক্যামেরায় ছিলেন কৃষ্ণ গোস্বামী সুমন। প্রতিদিন চট্টগ্রাম বন্দরের শ্রমিক ও বন্দরের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সহ প্রায় 10 থেকে 15 হাজার লোকের সমাগম হলেও তাদের জন্য নেই পর্যাপ্ত টয়লেট ও খাবার পানির সুব্যবস্থা। প্রায় 2.5 কিলোমিটার দূরত্বের এই বন্দরে 8টি টয়লেট ব্লক থাকলেও কয়েক বছর ধরে ব্যবহার অনুপযোগী রয়েছে 4টি টয়লেট ব্লক। বাথরুমের ব্যবস্থা নাই, কোনো পানির ব্যবস্থা নাই, যে মানে নামাজ পড়ার ব্যবস্থা নাই, কোনো কিছুই নেই। কন্টিনিউয়াসলি ধরলে ওখানে কাছর ফাঁকে এই বিভিন্ন জায়গায় সিমে সবাই করি, আর কি করবো, নালায় বসে যায়। এখানে তো রেফটিন নেই। বন্দরের এইসব অব্যবস্থাপনার কথা বলতে গিয়ে গত 5 এপ্রিল বন্দরের একটি বৈঠকে স্থানীয় এমপি বেশ আলোচনা সমালোচনার সম্মুখীন হন। আমি সাধারণ শ্রমিকদের স্বার্থে তাদের ন্যূনতম চাহিদার জন্য কথা বলতে গিয়ে আমি কি অপরাধ করলাম? আমাকে এইভাবে এই আমি একজন কর্মকর্তার সাথে দুর্ব্যবহার করেছি, এইভাবে আমি নিজেকে এমপি বলেছি, কথাগুলো তো বললে আমার কমিটির অনারেবল চেয়ারম্যান ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাহেব ছিলেন, অন্যান্য সদস্যরাও ছিলেন, এবং বন্দর চেয়ারম্যান নিজেই এটার জন্য দুঃখ প্রকাশ করে ওনাকে ওই মেম্বার ইঞ্জিনিয়ারকে বারণ করানোর বা থামানোর চেষ্টা অনেক করেছে, কিন্তু বিফল হয়েছে। এদিকে বন্দর কর্তৃপক্ষ জানিয়ে